আজ থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বর্ষণের আভাস হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়া কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি কখনও আকাশ মেঘলা থাকছে কখনো আবার ঝলমলে রোদ এক প্রকার লুকুচুরি খেলছে বর্ষা গোটা দক্ষিণে মানুষের সঙ্গে দক্ষিণ পশ্চিমী বায়ু ছড়িয়ে পড়েছে দক্ষিণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ষার মধ্যে একটা বৃষ্টি পেঁচ পেঁচে মর্মান্তিক অস্থিত লেগেই রয়েছে তাই এতে বেশ নাজাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী মাত্রাতিক্ত অস্বস্তি রয়েছে তবে আজকে হুড়মুড়িয়ে বৃষ্টি আসতে পারে দক্ষিণের একাধিক জেলায় তাই আর দেরি না করে চটপর দেখিনি আজকের আবহাওয়া সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে সাথে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে তবে আজকে কলকাতা তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি কাছাকাছি যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি নিচে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি পাশাপাশি বাতাস হাওয়া থাকবে মোটামুটি এগারো কিলোমিটার মতো ঝড়ের কোনো সম্ভাবনাও নেই দক্ষিণে বৃষ্টি কমে গেলেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে পারে বৃষ্টির সম্ভাবনা উত্তরে উত্তরের পাঁচ জেলা যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে উত্তরে পূর্ব এই পরিস্থিতির জন্য দায়ী তিনটি অপ্রত্যা একটি অক্ষরেখা রাজস্থানের জলসীমার থেকে পুরুলিয়ার কাঁথি পর্যন্ত বৃষ্টিতে অন্যটা উত্তরপ্রদেশে বিহার থেকে অসম পর্যন্ত আর একটা উত্তর পূর্ব আসামের কাছে বিস্তৃত রয়েছে বলে যেন ভারী বৃষ্টি হচ্ছে উত্তরে গতকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে গতকাল থেকে বৃষ্টি হতে পারে কলকাতায় শুরু হয়েছে যা ভরা মৌসুম চলল গত কয়েকদিন ধরে সেইভাবে বৃষ্টি হয়নি তবে আজ থেকে বৃষ্টি চলবে গোটা কলকাতা সহ দক্ষিণে বিভিন্ন জেলাতে নদীয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জুড়ে বৃষ্টি হবে এই বৃষ্টিপাত মোটামুটি সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল কলকাতা সহ বিভিন্ন জায়গাতেই বর্জ্যী বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন